গুড ইভিনিং হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পক্ষ থেকে আমি মনামি মুখার্জি সবাইকে ওয়েলকাম করছি আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই প্রেজেন্ট আছো তো তোমরা কাইন্ডলি আমাকে একটু বলো যে তোমরা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ তো অর্পিতা আছে পিয়া আছে ওর সমীর মন্ডল রাজা দাস অনেকেই রয়েছে ঠিক আছে তো আমি এখানে আজকে তোমাদের প্রথমে কয়েকটা কথা বলে নিতে চাই যেগুলো শোনার পরে তোমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে পারো এক এক করে এক একটা সেমিস্টার নিয়ে আমি তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কার কি হয় সেগুলো আমরা ডিসকাস করে দেবো তো সবার আগে আমি ফার্স্ট সেমিস্টার যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছো তাদের সাবজেক্ট কম্বিনেশনটা ডিসকাস করছি যারা পরে জয়েন করছো তাদের চিন্তার কিছু নেই আমি এই পোস্টটা এই লাইভ স্ট্রিমটা শেষ হয়ে যাওয়ার পরে আবার এটা পোস্ট করে দেবো তো তোমরা পরে এসে প্রথম থেকে পুরোটা ওয়াচ করতে পারবে এই লাইভ স্ট্রিমে যা যা কমেন্ট করবে আমি প্রত্যেকটার উত্তর দেব তোমাদের কনফিউশন থাকবে না যদিও এই লাইভ স্ট্রিমটা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য আমি স্পেশালি করছি কিন্তু যদি তোমাদের মধ্যে কেউ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্য কোনো কলেজের স্টুডেন্ট হও তাহলে আমি যা যা ইনফরমেশন দেবো সেগুলো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে এখানে শুধু ইংলিশের নয় সমস্ত সাবজেক্টের ব্যাপারে বিশেষ করে আর্টস গ্রুপের সমস্ত সাবজেক্ট নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব ফার্স্টে আমি ইংলিশ সরি ফার্স্টে আমি যারা জেনারেল স্টুডেন্ট আছো যাদের কোনো কিছু সাবজেক্টে অনার্স নেই তাদের ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট থাকতে পারবে এবং কি কম্বিনেশন হয় সেগুলো বলছি দেখো তোমরা যখন কলেজে ভর্তি হয়েছ তখন তোমরা যে দুটো সাবজেক্ট নিজেদের মেন সাবজেক্ট হিসেবে নিয়েছো জেনারেল স্ট্রিমের জন্য সেগুলো তোমাদের ডিএসসি এই কোডটা দিয়ে সেগুলোর কথা বলা হয় ফর এক্সাম্পল কেউ যদি এডুকেশন আর বাংলা এই দুটো জেনারেল সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছ তাহলে তার ডিএসসি ওয়ান এক্ষেত্রে এডুকেশন এবং ডিএসসি থাকবে আরেকটি ডিএসসি থাকবে বাংলা এরকমই যদি কেউ ইংলিশ আর সে সংস্কৃত এই দুটো সাবজেক্টে জেনারেল নিয়ে ভর্তি হয়েছ সেক্ষেত্রেও তোমাদের কিন্তু ওই দুটো সাবজেক্ট পড়তে হবে এই দুটো সাবজেক্ট মার্কস করে পড়তে হবে যাকে তোমরা বলছো তাহলে কথাটা বোঝা গেল আচ্ছা এর সাথে সাথে তোমাদের প্রত্যেককে আবার বলছি যারা বি জেনারেল নিয়ে ভর্তি হয়েছ তাদের প্রত্যেককে কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা পড়তে হবে যেটার কোড হচ্ছে এলসিসি ওয়ান বা ইএনজিএল জিরো ওয়ান তো আমি চেষ্টা করছি তোমাদের এটা টাইপ করেও বুঝিয়ে দেওয়ার যাতে তোমরা কমেন্টসে দেখতে পাও তার মানে দেখো যদি কোনো স্টুডেন্ট এডুকেশন বাংলা এই দুটো জেনারেল সাবজেক্ট ডিএসসিতে নিয়ে পড়াশোনা করে তাহলেও তার এলসিসিতে ইংলিশ থাকছে যদি কোনো স্টুডেন্ট ইংলিশ বাংলা এই দুটো জেনারেল নিয়ে ভর্তি হয় তারও কিন্তু এনসিসিতে ইংলিশ থাকছে কাজেই যে ছাত্র ডিএসসিতে ইংলিশ নেই সেই ছাত্রেরও কম্পালসারি ইংলিশ থাকছে তাহলে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে কম্পালসারি ইংলিশ প্রত্যেকটি বিএ জেনারেল স্টুডেন্টের রয়েছে বিএসসি জেনারেলদের কিন্তু কম্পালসারি ইংলিশ নেই কাজেই যাদের জিওগ্রাফি ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স কম্বিনেশন আছে তাদের কিন্তু কম্পালসারি ইংলিশ নেই আচ্ছা এবারে আসি তিন এর পরের যে সাবজেক্ট তোমাদের সেমিস্টার ওয়ানেরই সেটি হচ্ছে ইএনভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ স্টাডিস এটা থাকছে তোমাদের টু ক্রেডিটস মানে টোয়েন্টি ফাইভ মার্কস এই টোয়েন্টি ফাইভ মার্কস এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন হয় এখানে কোনো ইন্টারনাল হয় না ফাইনাল এক্সামের সাথেই হয় তাহলে তোমাদের যাদের জেনারেল আছে তাদের কী হচ্ছে দেখো ডিএসসি দুখানা সাবজেক্টের পাচ্ছ সেগুলো দুটোই সেভেন্টি ফাইভ মার্কস করে মানে ফিফটি মার্কস বাইরের পরীক্ষা টোয়েন্টি ফাইভ মার্কস ইন্টারনাল পাঁচ নম্বর অ্যাটেন্ডেন্স কুড়ি মার্কসের পরীক্ষা বা প্রজেক্ট যা টিচাররা দিচ্ছেন এর সাথে সাথে সেভেন্টি ফাইভ মার্কসের কম্পালসারি ইংলিশ সেখানেও একই রকমভাবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকবে কুড়ি মার্কসের আর ফিফটি মার্কসের বাইরের পরীক্ষা থাকবে তাহলে এটা ক্লিয়ার হলো আরেকটা হচ্ছে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের একটা পঁচিশ মার্কসের এক্সাম থাকবে ক্রেডিট ওয়াইজ ক্রেডিট মানে হচ্ছে তোমাদের যে মার্কসগুলো সেগুলোকে ক্রেডিটে চেঞ্জ করা হয় যেরম সেভেন্টি ফাইভ মার্কস মানে সিক্স ক্রেডিট তাহলে তোমাদের কটা সিক্স ক্রেডিটের সাবজেক্ট থাকলো তিনটে দুটো মাদার সাবজেক্ট আমি মাদার সাবজেক্ট বলতে বোঝাচ্ছি ডিএসসি গুলোকে যার যেটা নিজের জেনারেল সাবজেক্ট সেটা সেটা কিন্তু কারো ইংরেজিও থাকতে পারে আবার নাও থাকতে পারে তাহলে দুটো মাদার সাবজেক্টে সিক্স সিক্স টুয়েলভ ক্রেডিট তার সাথে সাথে আদার ডিসিপ্লিন যেটা মানে সরি তার সাথে সাথে কম্পালসারি ইংলিশ যেটা সেটাও সিক্স ক্রেডিট মানে সেভেন্টি ফাইভ মার্কস আর ইএনভিএস টোয়েন্টি ফাইভ মার্কসটা টু ক্রেডিট তাহলে টোটাল ক্রেডিট আসছে সিক্স থ্রিজা টুয়েলভ আর এখানে আরো সরি সিক্স থ্রি জিন আর টু টোয়েন্টি তাহলে ক্রেডিট এর কোর্স হচ্ছে তাহলে সেমিস্টার ওয়ান জেনারেলের অনেকেই এখানে প্রেজেন্ট আছো স্বাভাবিকভাবেই যেহেতু কলেজ খোলেনি কলেজ খুললে আমরা কি করি কলেজে তোমাদেরকে ডেকে আমরা এই কোর্স ডিভিশন গুলো বুঝিয়ে দিই সাবজেক্টগুলো বুঝিয়ে দিই আমাদেরও খুব অসহায় লাগছে যখন তোমরা বুঝতে বুঝতে না বারবার কল করছো অনেক সময় আমরা আমরা হয়তো বিরক্তও কিন্তু আমাদের এটা পারছি যে তোমাদের সমস্যা হওয়াটা স্বাভাবিক তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি সেমিস্টার ওয়ান জেনারেলদের কি কি সাবজেক্ট থাকবে তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম আছে সেই ফর্মের ডিএসসি এই শব্দটার পাশে যে সাবজেক্ট দুটোর নাম আছে সেই দুটো তোমাদের মেন জেনারেল সাবজেক্ট এই দুটো সাবজেক্টে তোমাদের পরীক্ষা দিতে হবে ফিফটি মার্কসের এবং টোয়েন্টি মার্কস ইন্টারনাল ফাইভ মার্কস অ্যাটেন্ডেন্স এর সাথে সাথে প্রত্যেককে এলসিসি বা ইংলিশ কম্পালসারি যেটাকে বলা হয় সেটা পরীক্ষা দিতে হবে সেটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ সেভেন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হবে ভাগটা হচ্ছে পঞ্চাশ মার্কসের ফাইনাল পরীক্ষা এবং কুড়ি মার্কসের ইন্টারনাল আর ফাইভ মার্কসের অ্যাটেন্ডেন্স প্যান্ডেমিকের কারণে আমরা অ্যাটেন্ডেন্সে কাউকে কমাচ্ছি না আমরা সবাইকে ফাইভে ফাইভ দিচ্ছি তো এখানে যেটা মেন মনে রাখতে হবে যে ইংলিশের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের প্যাটার্নে হবে অন্যান্য সাবজেক্টের পরীক্ষাগুলো সেই টিচাররাই তোমাদের বলতে পারবেন এবং ওখানে নর্মাল যেরকম লিখে পরীক্ষা হয় সেরকম হবে এই বছরের জন্য এই সেমিস্টারের ক্ষেত্রে অনলাইন মোডে ফাইনাল পরীক্ষা হবে বলেই আমাদের এখনো পর্যন্ত ইনফরমেশন পাওয়া গেছে তাহলে ফার্স্ট সেমিস্টার জেনারেলদের কিছু আর জিজ্ঞাসা আছে তোমরা তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো আর না হলে আমি থার্ড সেমিস্টার জেনারেল বা সেম থ্রি নিয়ে এরপরে আলোচনা করতে শুরু করব তো আমি এক মিনিট সময় নিয়ে নিচ্ছি তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যারা ফার্স্ট সেমিস্টার জেনারেল আছো তারা তো তোমাদের কি বুঝতে সুবিধে হলো আমি যেভাবে বললাম কারণ তোমাদের অসুবিধে হচ্ছিল বুঝতে যারা পরে জয়েন করেছ তারা ভিডিওটাতে যা যা আমি বলেছি সেগুলো সব আবার দেখতে পাবে আমি এই লাইভটা শেষ হলে পরে এই ভিডিওটি পোস্ট করে দেব যাতে তোমরা যখন ইচ্ছে এসে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো আচ্ছা সিলেবাস কিভাবে পাবো এই প্রশ্নটা শিক্ষার বন্যা তোমার নামটা তো বুঝতে পারছি না যাই হোক সিলেবাস কিভাবে পাবে এটার একটা সহজ রাস্তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে যাবে সেখানে একদম নিচে চলে যাবে গিয়ে দেখবে সিলেবাস বলে একটা কলম আছে সেখানে পাবে আর একটা হচ্ছে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে এর আন্ডারে ডিপার্টমেন্টস আছে ডিপার্টমেন্টগুলোতে গেলে আর্টস ডিপার্টমেন্ট ক্লিক করবে সবকটা ডিপার্টমেন্টের দেখবে নাম আসবে তোমার যে ডিপার্টমেন্টের সিলেবাস দরকার সে ডিপার্টমেন্টে ক্লিক করলে আমরা চেষ্টা করেছি সব ডিপার্টমেন্টের সিলেবাসটাই ওখানে আপলোড করার যদি দেখো কোনো সিলেবাস ওখানে পাচ্ছ না অবশ্যই তোমাদের যে সাবজেক্ট টিচারের হোয়াটসঅ্যাপ আছে সেখানে অনুরোধ করলে টিচাররা তোমাদের সিলেবাস দিয়ে দেবে আচ্ছা এখানে বিএসসি একজন জিজ্ঞেস করছো সৌভাগ্য দে সম্ভবত তুমি অন্য কোন কলেজের স্টুডেন্ট তাও আমি তোমার কোয়ারিটা অ্যাড্রেস করছি দেখো তোমার যদি বিএসসি হয় তাহলে তোমার কম্পালসারি ইংলিশের কোনো প্রশ্ন থাকছে না আচ্ছা আর কেউ কিছু আচ্ছা ফিলোজফি এডুকেশন অনার্স বেঙ্গলি এই তিনটে সাবজেক্ট কি ফার্স্ট না দেখো তিনটে সাবজেক্টই তোমাকে দিতে হবে না ফিলোজফি এডুকেশন বেঙ্গলি এই তিনটে সাবজেক্ট তোমার পুরো কোর্স মানে তিন বছরের জন্য দেওয়া আছে এর মধ্যে যে দুটো তোমার এনরোলমেন্ট ফর্মে বা রেজিস্ট্রেশন ফর্মে যে দুটো সাবজেক্টের কথা বলা আছে সেই দুটো সাবজেক্ট তোমাকে প্রথম চারটে সেমিস্টার পড়তে হবে এবং তিন নম্বর সাবজেক্ট যেটা সেটা তোমার ফিফথ সেমিস্টার মানে থার্ড ইয়ারে গিয়ে অ্যাড হবে তখন তোমাকে এই দুটো সাবজেক্টও পড়তে হবে আবার ওই ওই যেটা লাস্ট সাবজেক্ট সেটাও পড়তে হবে এবার তুমি যে সাবজেক্ট কম্বিনেশনটা বললে এডুকেশনের সাথে বাংলা সংস্কৃত তোমাকে দেখতে হবে যে তোমার সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু কি আছে সেই দুটোই তোমাকে প্রথম দুটো বছর পড়তে হবে আচ্ছা আর আমি একটু দেখে নিচ্ছি কে কি জিজ্ঞেস করছো নিশ্চয়ই অনার্সের বিষয়টা আমি ডেফিনেটলি বলবো এক এক করে আমি আসছি আচ্ছা শহীদ গাজী তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি না সেমিস্টার ওয়ান বিআরও কে ই বি বলতে কি বলছে বুঝতে পারছি না আচ্ছা সৌভাগ্য দে সৌভাগ্য দে তোমার কি অনার্স না জেনারেল দেখলাম সরি তোমার বিএসসি না বিয়ে তো আরেকবার চারটা একটা উপরে করলে বোঝা যাবে সৌভাগ্য কি বিএসসি দেখো বিএসসির ব্যাপারে ইট ইজ বেটার তুমি তোমার যে কলেজে যে টিচার রয়েছেন তার সাথে একবার কথা বলে নাও কারণ আমাদের যেহেতু নিজেদের কলেজে বিএসসি ফুল ফ্লেজের নেই তো আমি কোনো মিস ইনফরমেশন দিতে চাই না তবে তোমাদের কম্পালসারি নেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আই থিঙ্ক তোমাদের তিনটে সাবজেক্ট থাকে সেটা তুমি আবার চেক করে নিও উইথ ইওর ডিপার্টমেন্টাল হেডস আচ্ছা তাহলে থ্যাংক ইউ অর্পিতা এবারে আমি তাহলে ফার্স্ট ইয়ার অনার্সটা একটু চট করে বলে ছোট আছে ওদের ব্যাপারটা কিছু কমপ্লিকেটেড না ফার্স্ট ইয়ার অনার্সদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে যে তোমরা সাবজেক্টে অনার্স নিয়ে ঢুকেছো হ্যাঁ সুব্রত তুমি একটু অ্যাটেনশন দাও আমি বলে দিচ্ছি তোমার প্রবলেমটা এক্ষুনি সলভ হয়ে যাবে তোমরা যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়তে ঢুকেছো ফার্স্ট সেমিস্টারে তারা সেই সাবজেক্টের দুটো কোর পেপার পড়বে মানে সিসি ওয়ান আর তো সিসি ওয়ানে তোমাদের ধরো কেউ ইংলিশ অনার্স সিসি টু ইংলিশ কেউ বাংলা অনার্স নিয়ে সিসি ওয়ান বাংলা সিসি টু বাংলা এটা তো গেল এবং এটা কিন্তু একদম সেই সেই সিক্স ক্রেডিট সেভেন্টি ফাইভ মার্কসের হবে টোয়েন্টি ফাইভ মার্কস ইন্টারনাল যার মধ্যে ফাইভ অ্যাটেন্ডেন্স আর টোয়েন্টি সেটা সাবজেক্টের ওপর নির্ভর করছে প্রজেক্ট হবে না পরীক্ষা হবে সেটা টিচাররা তোমাদের জানিয়ে দেবেন আর ফিফটি মার্কসের বাইরের পরীক্ষা তাহলে এখানে তোমাদের দুটো কোর পেপার পড়তে হচ্ছে যে সাবজেক্টেরই অনার্স পড়ো না কেন আমি কিন্তু আবার কথা বলছি বিয়ের যারা বিএসসি আছো তাদেরটা আমি এখনই বলছি না আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছো তাদের দুটো করে পাশের সাবজেক্ট পড়ার কথা এই পুরো তিন বছরে তোমরা কি করবে তোমরা তার মধ্যে যে কোনো একটি পাসের সাবজেক্ট যেটাকে জিই ওয়ান বলা হচ্ছে জিই ওয়ান আমি এখানে লিখে দিচ্ছি ই ওয়ান কথাটা তোমাদের বুঝতে সুবিধা হবে জিই ওয়ান হচ্ছে জেনেরিক ইলেকটিভ জিই ওয়ানের যে কোনো একটা সাবজেক্ট তোমাদের সিলেক্ট করতে হবে মানে যে ইংলিশ অনার্স নিয়ে ঢুকেছ তোমার যদি জি ইটা এডুকেশন হয় তাহলে তোমাকে সেই এডুকেশনের পেপারটা পড়তে হবে তার মানে তোমার কিন্তু একটাই পাশের পেপার পড়তে হচ্ছে ঠিক আছে তাহলে অনার্স যারা আমি আরেকবার বলছি অনার্সের দুটো পেপার পড়তে হচ্ছে সিক্স ক্রেডিট করে এর সাথে সাথে জেনেরিক ইলেকটিভ বা জেনারেল যেটাকে বলে সেটার একটা পেপার পড়তে হচ্ছে সিক্স ক্রেডিটে তাহলে তিনটে ছয় ক্রেডিট মিলে হলো আঠেরো আর ঠিক যেরকম পাস কোর্সদের ইএনভিএস করতে হয় তোমাদেরও ইএনভিএস রয়েছে সেটা হচ্ছে টু মার্কসের ঠিক আছে মানে তাহলে এখানে দেখো তোমরাও ক্রেডিট পেয়ে যাচ্ছ তোমাদের ক্ষেত্রে কোনো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ নেই কোনো কম্পালসারি ইংলিশ কম্পালসারি বাংলা এমআইএল এসিসি কিচ্ছু তোমাদের ফার্স্ট সেমিস্টারে নেই বিভ্রান্ত হবে না অন্যের কথা শুনে কনফিউজড হবে না যারা অনার্সে স্টুডেন্ট তাদের শুধুমাত্র অনার্স আছে দুটো পেপার এবং একটি সাবজেক্টের জেনারেল পেপার যেটা তোমরা সেমিস্টার ওয়ানে সিলেক্ট করছো ওটাই তোমাদের জিই ওয়ান হিসেবে দেখাচ্ছে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে ওই সাবজেক্টটাই তোমরা জিই ওয়ান হিসেবে চুজ করবে কেউ কিন্তু কম্পালসারি ইংলিশের কথা আর ভাববে না যারা অনার্সে আছো এর সাথে সাথে এনভারনমেন্টাল সায়েন্স যেটা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা ইএনভিএস সেটা ওই মাল্টিপল টোয়েন্টি ফাইভ মার্কসের খুবই সহজ পরীক্ষা হয় সেটা আলাদা করে কোনো ডিপার্টমেন্ট রান করে না কলেজে কিন্তু তোমাদের নির্ধারিত সময়ের আগেই আমরা ইএনভিএস সংক্রান্ত যে গ্রুপ করা হবে সেটা জানিয়ে দেব তোমাদের যে অনার্সের টিচার আছেন তিনি তোমাদেরকে ইএনভিএস এর ব্যাপারে গাইড করবেন আর যারা জেনারেল স্টুডেন্ট আছো তারা কম্পালসারি গ্রুপে আছো ওই কম্পালসারি ইংলিশ গ্রুপেই আমরা ইএনভিএস এর কথাটা ডিসকাস করে নেব যখন সময় হবে ওটা নিয়ে এখন চিন্তা করো না তাহলে সেমিস্টার ওয়ান এর অনার্স এবং জেনারেল হ্যাঁ আর কি বলছো বলো হ্যাঁ তোমাদের ইএনভিএস টোয়েন্টি ফাইভ নম্বর এর হবে সমীর আচ্ছা ইংলিশে যে দুটো কোয়েশ্চেন দিয়েছিলেন সেটা পিডিএফ ফাইল করে মেল করতে হবে হ্যাঁ এটা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি ইন্টারনালের জন্য সেগুলো ছবি তুলে পিডিএফ এ কনভার্ট করে তোমরা নির্দিষ্ট ইমেলে মেল করে দেবে কোথায় মেল করতে হবে কবের মধ্যে করতে হবে সেটা কিন্তু পিডিএফের মধ্যেই মেনশন করা হচ্ছে ভালো করে দেখে নাও সুব্রত না ইএনভিএস সাবজেক্ট সারা জীবন তোমাকে তারা করে বেড়াবে না তুমি এবার দাও তাহলেই হবে আচ্ছা বিগত বছরের প্রশ্ন করে কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে বুকলেটের মতো করে লাস্ট ইয়ার কোয়েশ্চেন দেওয়া হয় কিন্তু আমার সন্দেহ আছে এখন এই করোনার প্যান্ডেমিকের সময় ওরা নতুন কিছু এরকম বের করবে কিনা তবে হ্যাঁ বিগত প্রশ্ন অবশ্যই তোমরা যদি কনসাল্টিং যারা টিচার্স আছেন তাদের কাছে রিকোয়েস্ট করো তাদের কাছে পুরনো বছরের কোয়েশ্চেন থাকে কারণ আমাদের কনস্ট্যান্টলি খাতা দেখতে হয় বা আমরা ইভ্যালুয়েশন করি তো কোয়েশ্চেন থাকে তো সেগুলো তোমাদের সাথে তারা নিশ্চয়ই শেয়ার করবেন আর আমরাও চেষ্টা করছি যদি কলেজের ওয়েবসাইটে আমরা পুরনো ইয়ারের কোয়েশ্চেন কিছু রাখতে পারি তবে বেশি পুরনো কোয়েশ্চেন তো পাবে না তোমাদের সিলেবাসটাই তো নতুন বিশেষ করে যারা ফিফথ সেমিস্টারে আছো তাদের তো আর পুরোনো প্রশ্নের কোনো ব্যাপার নেই থার্ড সেমিস্টারে যারা আছো তারা ওই এক বছরের পুরোনো প্রশ্নই পাবে তো খুব কম পাওয়া যাবে সেক্ষেত্রে আচ্ছা সাইদ গাজী সেমিস্টার ওয়ান ব্যাক আছে তার জন্য কি করব সেমিস্টার ওয়ান যদি কারো ব্যাক থাকে কোনো একটি সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে চিন্তার কিছু নেই যখন সেমিস্টার থ্রি এর ফর্ম ফিল হবে মন দিয়ে শোনো তার আশেপাশের সময়ে কিন্তু সেমিস্টার ওয়ানেরও ফর্ম ফিল হবে তুমি দুটোই একসাথে করতে পারবে তোমার সেমিস্টার ওয়ানে কোনো যদি প্রবলেম থেকে থাকে তার মানে এই নয় যে তোমার ইয়ার লস হলো তুমি সেমিস্টার থ্রি এর সময় আবার সেমিস্টার ওয়ানের পরীক্ষা দিতে পারবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে আসি ডিএসসি ওয়ান এডুকেশন ডিএসসি টু ফিলোসফি আচ্ছা দিনেশ গায়েন

ফার্স্ট সেমিস্টার পাস কোর্সের ছেলেমেয়েরা এখন টেনশন করো না তোমাদের যখন ফিফথ সেমিস্টার শুরু হবে তখনও আমি আবার তোমাদের এরকমভাবে এসে বুঝিয়ে এখানে চিন্তার কিছু নেই জিই আর এমআইএল নিয়ে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা চিন্তা করো না আচ্ছা আর কি প্রশ্ন আছে জিওগ্রাফি অনার্স জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে বিএসসির যে রুলটা সেটাই হবে তোমরা তোমাদের সিলেবাসটা ভালো করে দেখো সিলেবাসের প্রথম পেজে তোমাদের কোর্স ডিভিশনটা দেওয়া আছে সেখানে খুব ভালো করে দেওয়া আছে যে তোমাদের কোন সেমিস্টারে কি কি পড়তে হবে তো তোমাদেরও বিএসসি জেনারেল বিএসসি জিওগ্রাফির ক্ষেত্রেও অনার্স যাদের তাদের জিওগ্রাফির সাথে সাথে একটি পাস কোর্সের সাবজেক্ট পড়তে হবে উইচ ক্যান বি ইকোনমিক্স উইচ ক্যান বি পলিটিক্যাল সায়েন্স তো তোমরা যে যেটা সিলেক্ট করেছ সে সেই সাবজেক্টটা সেমিস্টার ওয়ানে পড়বে আচ্ছা ফোর্থ সেম ফোর্থ সেমিস্টারে হ্যাঁ আমি পঞ্চম সেমিস্টারের ব্যাপারটায় আসছি লোকাল বয় পিকে আচ্ছা এখানে সৌমেন রাপ্তান বলছে ডিএসসি ওয়ান হিস্ট্রি ডিএসসি টু পল ওয়ান হিস্ট্রি সায়েন্স তার মানে তোমার দুটো সাবজেক্ট হিস্ট্রি আর পল সায়েন্স তাহলে তোমাকে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি পল সায়েন্সের একটি করে জেনারেল পেপার দিতে হবে ডিএসসি ওয়ানগুলো এর সাথে সাথে তোমার আছে ইংলিশ কম্পালসারি এই যে অ্যান্ড ইংলিশ লিখেছো না এটার মানে হচ্ছে কম্পালসারি এলসিসি এরপরে যে সোশিওলজি কথাটা লিখেছো এটা হচ্ছে তোমার তিন নম্বর সাবজেক্ট মেন সাবজেক্ট যেটা তোমাকে পড়তে হবে ফিফথ সেমিস্টারে সোশিওলজি নিয়ে এখন তোমার মাথা খারাপ করতে হবে না এখন তোমাকে দুটো বছর মেন সাবজেক্ট হিসেবে হিস্ট্রি পল সায়েন্স পড়তে হবে এই ফার্স্ট সেমিস্টারে তার সাথে সাথে কম্পালসারি ইংলিশ এবং এনवायरमेंटल সায়েন্সটা পড়তে হবে আচ্ছা আমি বারবার বলছি বিএসসি নি আমাকে তো করতে চাই না বেটার ইউ কনসাল্ট উইথ योर টিచర్స్ ওকে ओके মানুব অনন্যা পাল হ্যাঁ 25 মার্কসেরই তো হবে ইএনভিএস আচ্ছা হ্যাঁ সুনীতা বর্মন তুমি বলছো সি1 এন্ড 2 ছাড়াও আমার স্যানস্ক্রিট আছে তাহলে স্যানস্ক্রিটটা কোন ইয়ারে পড়বে স্যানস্ক্রিটটা তুমি পড়বে একেবারে ফিফথ সেমিস্টারে মানে থার্ড ইয়ারে ঠিক আছে তাহলে ডিএসসি ওয়ান টুটাই তোমাদের এখন চিন্তার বিষয় আর কম্পালসারি ইংলিশটা সবার রয়েছে জেনারেল স্টুডেন্টদের অনার্সদের কিন্তু কম্পালসারি ইংলিশ নেই ইংলিশ জেনারেলের জন্য কোন রাইটারের বুক পড়তে পারি ম্যাম আচ্ছা রঞ্জিতা মন্ডল তুমি সম্ভবত ইংলিশ ডিএসসির কথা বলছো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি বলে একটা কালেকশন আছে সেই বইটাই প্রেসক্রাইবড বই ওটার কোনো গাইড বেরিয়েছে কিনা আমার জানা নেই তো তোমাকে ওটাই পড়তে হবে ক্লাস যেরকম হচ্ছে ফলো করো ক্লাসে আমরা চেষ্টা করছি নোটস দিয়ে দেওয়ার আশা করছি তাতে তোমাদের প্রবলেম হবে না নিরুপম মিস্ত্রি এর ইএনভিএস এক্স্যামটা কি আঠেরো উনিশ কুড়ি তারিখের পরে হবে অবশ্যই কারণ ইএনভিএস এক্স্যামটা ফাইনাল এক্স্যামের সাথে হবে আর তোমাদের এই আঠেরো উনিশ কুড়ি এগুলোতে সমস্ত কলেজের ইন্টারনাল এক্সাম ঠিক আছে তো ইএনভিএসটা কিন্তু ইন্টারনাল নয় ওটা বাইরে থেকে প্রশ্ন আসবে তো ওটা ফাইনাল পরীক্ষা যখন হবে সম্ভবত মার্চ এন্ডে বা মিডলে সেটাও তোমাদেরকে অ্যাডভান্সে অনেকদিন আগেই জানিয়ে দেওয়া হবে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে তার সাথে তোমাদের ইএস পরীক্ষা হবে সেই প্রশ্ন তোমাদের কিভাবে পেতে হবে সব আমরা জানিয়ে দেবো তোমাদের কোনো টেনশন করতে হবে না ফার্স্ট সেমিস্টারে কি প্রজেক্ট দেওয়া হবে সম্ভবত তুমি কোন পার্টিকুলার সাবজেক্টের কথা বলছো অর্পিতা কিসে কারণ ইংলিশের ক্ষেত্রে অন্য বছর প্রজেক্ট দেওয়া হয় যখন ভাবে পরীক্ষা হয় বা নর্মাল কলেজ খোলা থাকে কিন্তু এবছর আমরা অনলাইনে নিচ্ছি বলে আমরা প্রজেক্ট করিনি আমরা কোয়েশ্চেন আনসারের ফরম্যাটে তোমাদের কোয়েশ্চেন আনসার করতে দিয়েছি তুমি যদি কলেজের কম্পালসারি ইংলিশ গ্রুপে থেকে থাকো তুমি ডেফিনেটলি সেটা পেয়ে গেছো আচ্ছা ফার্স্ট সেমিস্টার নিয়ে অনেকক্ষণ কথা বলেছি এবার থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা রেগে যাবে ওরা কিন্তু ছেড়ে চলে যাবে লাইফ স্ট্রিম তাই আমি থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের কথা একটু বলে নিই আবার আমি দরকার হলে ফার্স্ট সেমিস্টারদের কোয়ারিজ সলভ করতে আসব আচ্ছা থার্ড সেমিস্টার জেনারেল যারা আছো তাদেরকে নিয়ে হ্যাঁ সুরজিৎ তুমি অধৈর্য হও না আমি তোমাদের প্রবলেমটা দেখছি থার্ড সেমিস্টার জেনারেলের ক্ষেত্রে ঠিক যেরকম ভাবে তোমরা প্রথম দুটো সেমিস্টারে তোমরা তো তাও পড়ে এসছো তোমরা বুঝতে পারবে ব্যাপারগুলো তোমরা যেরকম ভাবে ডিএসসি গুলো সাবজেক্ট দুটো পড়েছো সেই দুটো সাবজেক্ট সেমিস্টারেও থাকবে ঠিক আছে তো যেটা তোমাদের ডিএসসি ছিল যে দুটো সাবজেক্ট সেই দুটো সাবজেক্টই আবার তোমাদের ডিএসসি হিসেবে থাকবে এর সাথে সাথে মন দিয়ে শোনো এবার কিন্তু ভুল করো তোমরা মন দিয়ে শোনো তোমরা কম্পালসারি ইংলিশ পড়েছ ফার্স্ট সেকেন্ড সেমিস্টার সেভেন্টি ফাইভ মার্কস মনে আছে তো সেরকমভাবে এইবারে থার্ড আর ফোর্থ সেমিস্টারে কম্পালসারি ইংলিশ থাকবে না কম্পালসারি অথবা উর্দু হতে পারে এখন হিন্দি আর উর্দু তো আমাদের কলেজে নেই টিচাররাও নেই তাই আমাদের কলেজে আমরা শুধু বাংলা অথবা সংস্কৃত অফার করছি তাহলে এই যে তিন নম্বর যেটা যেটা আগে তোমাদের কম্পালসারি ইংলিশ ছিল সেটাই থার্ড সেমিস্টারে হয়ে যাবে এমআইএল এর ফুল ফর্ম হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে শুধু বাংলা এবং সংস্কৃত এই দুটো সাবজেক্ট এই দুটো আমরা অপশন দিচ্ছি ঠিক আছে তাহলে তোমাদের পড়তে হচ্ছে এটা সাবজেক্ট তোমার সেই দুটো বাংলা বাট সেটা তোমার যেটা পছন্দ সেটা নেবে তবে সেন্স্ক্রিটের ক্ষেত্রে আমি বারবার বলবো তোমাদের যদি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে কোনোভাবে যদি সেনস্ক্রিট জানা না থাকে তাহলে বোধ ওটা নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে তার বদলে বাংলাটা তোমাদের মাদারটাং তো সেই হিসেবে ওটা প্রেফার করা যেতে পারে অন্তত এখন যখন অনলাইন মোড চলছে তখন আমি বলবো সেভাবে তোমরা সিদ্ধান্তগুলো নিও তো যেটাই সিলেক্ট করবে সেই টিচারকে কিন্তু ইনফর্ম করে দেবে যে ম্যাডাম আমি আপনার এমআইএলটা সিলেক্ট করেছি ঠিক আছে এই এম এল এর সাথে কিন্তু সেকেন্ড সেমিস্টারের এম আই এল যেটা যেটা কি পঁচিশ মার্কসের ছিল সেটা গুলিয়ে ফেলো না এটাকেও এম বলে ওটাকেও এম আইএল বলতো এটাই এই ইউনিভার্সিটির প্রবলেম তোমাদের স্টেট ইউনিভার্সিটির প্রবলেম হচ্ছে যে এত রকমের কোড এরা দেয় আবার সেখানেও এত রকমের গন্ডগোল করে ফেলে যে স্টুডেন্টরা খুব কনফিউজ হয় এবং সেটা খুব স্বাভাবিক এবং আমাদেরও অসুবিধা হয় তোমাদের বোঝাতে যাই হোক পরিষ্কারভাবে আরেকবার বলে দিই ফার্স্টে তোমাদের পড়তে হবে দুটো ডিএসসি যারা নাকি থার্ড সেমিস্টারে আছো জেনারেল তারপরে পড়তে হবে তোমাদের কম্পালসারি বাংলা বা সানস্ক্রিট আর একটা সাথে তোমাদের ছোট্ট সাবজেক্ট আছে সেটাকে বলে এসইসি তো এস কথাটা আমি এখানে লিখে দিচ্ছি এসইসি কথাটার মানে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসইসি যে কোনো সাবজেক্ট হতে পারে আমরা যেটা সাজেস্ট করি বা তোমাদের যেটা সুবিধা হবে তোমাদের যে দুটো ডিএসসি সাবজেক্ট আছে ধরো কারো বাংলা এডুকেশন আছে ধরো কারো সায়েন্সক্রিট ফিলোজফি আছে বা ধরো কারো হিস্ট্রি পল সায়েন্স আছে তো এগুলো তোমাদের মাদার সাবজেক্ট এগুলো তোমরা এগুলো সাবজেক্ট তোমরা জানো ভালো এসিসির ক্ষেত্রে তোমরা এই দুটো সাবজেক্টের মধ্যে যেটা তোমাদের বেশি পছন্দ সেই সাবজেক্টটা চুজ কর তাহলে কি হবে এটা তো পুরোপুরি ইন্টারনাল হয় এই এসিসির যে পরীক্ষা বলো বা পড়ানোটা বলো এটা পুরোপুরি ইন্টারনাল কলেজের তো তোমাদের চেনা সাবজেক্ট যদি হয় তোমার চেনা টিচার যদি হয় তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের অনেক কনফিডেন্স বেশি থাকবে তাহলে তাহলে হচ্ছে টু কোর্স কোর্স মার্কসের ক্রেডিটের আরেকবার বলে দিচ্ছি থার্ড সেমিস্টার জেনারেলদের কি পড়তে হবে পেপার পড়তে হবে ওই একই সাবজেক্ট যেগুলো তোমরা ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে পড়েছো কোনো সাবজেক্ট চেঞ্জ হবে না ডিএসসির ক্ষেত্রে এরপরে পড়তে হবে তোমাদের কম্পালসারি বাংলা বা স্যানস্ক্রিট যেটাকে এমআইএল বলা হচ্ছে এটা সেভেন্টি ফাইভ মার্কসের ওই একই রকমভাবে ফিফটি মার্কসের ফাইনাল পরীক্ষা টোয়েন্টি ফাইভ মার্কস ইন্টারনাল তার সাথে পড়তে হবে এসইসি উইচ ক্যান বি এনি সাবজেক্ট যে কোনো সাবজেক্ট কিন্তু প্রেফারেবল হচ্ছে তোমার নিজের যে ডিসিগুলো আছে তার মধ্যে যে কোনো সাবজেক্ট সিলেক্ট করবে আমাকে ভালো লাগে বলে সবাই এসিসি ইংলিশ নিয়ে বসো না কিন্তু আবার হ্যাঁ কারণ এটা অনেক সময় হয় তখন আমাকেও বিপদে পড়তে হয় তোমাদেরও বিপদে পড়তে হয় কারণ অবভিয়াসলি তোমাদের যদি নিজের ফার্স্ট সাবজেক্ট ইংলিশ না হয় সেক্ষেত্রে এসিসিতে সমস্যা হবে তো যার যেটা নিজের সাবজেক্ট জেনারেলের সেটারই এসিসি নেবে আচ্ছা আবার কিছু প্রশ্ন দেখে নেব রিয়াঙ্কা রিয়াঙ্কা বলছো পাসে তোমার ডিএসসি ওয়ান এডুকেশন ডিএসসি টু সেন্সক্রিট হ্যাঁ রিয়াঙ্কা আমি একটু আগেই এটা এক্সপ্লেন করেছি তুমি আমি এই লাইভটা শেষ হওয়ার পরে আরেকবার তুমি দেখো প্রথম থেকে তোমার কম্পালসারি ইংলিশ পড়তে হবে তুমি ফার্স্ট সেমিস্টারের বলেই আমার মনে হচ্ছে তোমার নামটাও আমার চেনা লাগছে তোমাকে ইংলিশ কম্পালসারি পড়তে হবে পরীক্ষাও দিতে হবে হ্যাঁ সেমিস্টার ফাইভ নিয়ে আমি আসছি থার্ড সেমিস্টার টা বলে নিই আচ্ছা থার্ড সেমিস্টার এডুকেশন নিয়ে জিজ্ঞেস করছ মৃণাল চক্রবর্তী আহ তুমি অনার্স নিয়ে জিজ্ঞেস করছো আমি অনার্সে আসছি আমি এখন অনার্সের কথা বলিনি আহ হ্যাঁ সুজয় আমি অনার্সে আসছি থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার জেনারেল নিয়ে আশা করছে আর কোনো আচ্ছা এই যে বাবুর আলি গাজী একটি দরকারি প্রশ্ন করেছে এমআইএল এবং এসি সাবজেক্ট দুটির পার্থক্য কি ভেরি গুড কোয়েশ্চেন দেখো এমআইএল হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেটা যারা থার্ড সেমিস্টার পড়ছো তাদের কাছে যে অপশনগুলো আছে সেগুলো বাংলা এবং সংস্কৃত এসিসি হচ্ছে যে কোনো সাবজেক্ট এডুকেশনেও এসিসি পড়তে পারো এটা হচ্ছে মেনলি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স মানে প্রত্যেকটি সাবজেক্টের কিছু স্কিল আছে কিছু স্পেশাল ব্যাপার আছে সেগুলো শেখানো হয় এসিসিতে ধরো হিস্ট্রিতে একটা এসিসি যদি কেউ পড়ে সে হিস্ট্রি সাবজেক্টের কিছু স্পেশাল ব্যাপার জানতে পারবে যেগুলো তাকে কর্মক্ষেত্রে তার হেল্প হবে সেরকম জিওগ্রাফির এসিসি আছে এডুকেশনের এসিসি আছে বা প্রত্যেকটা সাবজেক্টের তোমরা এসিসি পাবে ইংলিশের এসিসি আছে সেখানে ইংলিশ ক্লাসে কিভাবে পড়াতে হবে সেগুলো নিয়ে কথাবার্তা আছে কমিউনিকেশন নিয়ে কথাবার্তা আছে তো এসিসি যে কোনো সাবজেক্টের হয় ইট ইজ এন্টায়ারলি ইয়র ডিসিশন তোমার সিদ্ধান্ত যে তুমি কিসে এসিসি পড়তে আগ্রহী কিন্তু আমি তোমাদের এই অনুরোধ করব যে তোমরা যে সাবজেক্টেরই এসিসি নাও না কেন সেটা যেন সেই টিচারকে তোমরা জানাও নইলে কিন্তু মুশকিল হয়ে যাবে যে আমরা জানতে পারবো তাহলে আমরা তোমাদেরকে ঠিকঠাক পড়িয়ে উঠতে পারবো না বা কোয়েশ্চেন ডিসকাস করতে পারবো না কারণ এসিসিটা পুরোটাই ইন্টারনাল আচ্ছা ম্যাম এম আই এল সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না না দিনেশ ফার্স্ট সেমিস্টারে এম আই এল জিই বলে কোনো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে না যারা পাস করছে আচ্ছা এবারে অনেকেই জিজ্ঞেস করছো আচ্ছা লাস্ট আমি একটা জেনডালের কোয়েশ্চেন নিয়ে নিই ডিএসসি ওয়ান এটা জিজ্ঞেস করছে কৌশিক মন্ডল ডিএসসি ওয়ান বাংলা ডিএসসি টু এডুকেশন এমআইএল জি ইংলিশ সংস্কৃত হ্যাঁ তোমার ক্ষেত্রে ডিএসসি ওয়ান বাংলা ডিএসসি টু এডুকেশন এই দুটো পরীক্ষা হবে এমআইএল আর জি তোমার থার্ড সেমিস্টার তোমার ফিফথ সেমিস্টারে হবে মানে এখন ওগুলো হবে না এর সাথে সাথে তোমার ইংলিশের কম্পালসারি হবে ঠিক আছে তাহলে তোমার প্রথম বছর এখন ফার্স্ট ইয়ারে শুধু বাংলা এডুকেশন জেনারেল হবে এই দুটো সাবজেক্টে ইংলিশ হবে এবং ইভিএস হবে আচ্ছা সৌমদীপ বলছ কম্পালসারি ইংলিশ হ্যাঁ কম্পালসারি ইংলিশ হয় অন্য কোথাও কম্পালসারি ইংলিশ নেই আচ্ছা আর এবারে আমি চট করে চলে আসি থার্ড সেমিস্টার অনার্সের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে তোমাদের আগে যেরকম দুটো করে সাবজেক্ট থাকত দুটো করে পেপার থাকতো অনার্সের থার্ড সেমিস্টার থেকে সেই প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে কাজেই অনেকেরই ভুল হয়ে যায় এখানে দেখো যারা থার্ড সেমিস্টার অনার্স বিয়ে তাদের কথা বলছি তাদের পড়তে হবে তিনটে করে অনার্সের পেপার ঠিক আছে কোর ফাইভ কোর সিক্স কোর সেভেন তাহলে সিসি ফাইভ সি সিক্স সিসি সেভেন এই তিনটে করে অনার্স এর পেপার পড়তে এর সাথে সাথে তোমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে যে জেনারেল সাবজেক্টটা পড়েছো এই সেমিস্টারে অন্য জেনারেল সাবজেক্টটা পড়বে মানে বলছি ধরো কেউ ইংলিশ অনার্স ছিল এডুকেশন পাস ছিল ঠিক আছে ফার্স্ট সেমিস্টার এডুকেশন পাস দিয়েছ সেকেন্ড সেমিস্টার এডুকেশন পাস দিয়েছ থার্ড সেমিস্টারে অন্য যে পাসটা আছে ধরো তুমি বাংলা আরেকটা সাবজেক্ট নিয়েছিলে বা সায়েন্সক্রিট নিয়েছিলে পাশে সেই অন্য সাবজেক্টটা থার্ড সেমিস্টারে তোমাদের স্টার্ট হবে মানে ঠিক যেরমভাবে ভাবে তোমাদের জিই ওয়ান টু ছিল একটা সাবজেক্টের সেই সাবজেক্টেরই জি থ্রি ফোর পড়বে না অন্য একটা সাবজেক্টের তোমরা যখন ভর্তি হয়েছো তখন তোমাদের দুটো পাশের সাবজেক্টের ডিসিশন নিতে হয়েছে ধরো ইংলিশ যারা ভর্তি হয়েছো কেউ এডুকেশন ফিলোজফি নিয়েছো পাশে কেউ বাংলা সংস্কৃত নিয়েছো কেউ বাংলা এডুকেশন নিয়েছো তো এই যে দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তো পড়েছো দুটো সেমিস্টারে অন্য সাবজেক্টটা থার্ড সেমিস্টারে পড়তে হবে বুঝতে পেরেছো কথাটা তো সেটাকে আমরা বলছি জেনেরিক ইলেকটিভ ওই জিই বলেই ওটাকে আমরা নাম দিচ্ছি তার সাথে যেটা করতে হবে তাহলে তোমাদের এখানে ক্রেডিট যদি আমি দেখি কোর কোর্সের তোমরা পাচ্ছো এখানে তিনটে পেপার ইলেকটিভে তোমরা পাচ্ছ একটা পেপার এবং তার সাথে সাথে এসইসি বলে একটা সাবজেক্ট হচ্ছে তোমাদের থাকছে একটু আগে আমি জেনারেলদেরও এসিসি নিয়ে বলেছিলাম যে তারা পড়া সাবজেক্টের মধ্যে যেটা সেটা এসিসিতে নেবে অনার্সের ক্ষেত্রে আমরা দেখো আমরা তোমাদেরকে জোর করতে পারি না কিন্তু আমরা তোমাদেরকে ঠিক দিকে গাইড করতে পারি এসিসির ক্ষেত্রে অন্তত যতদিন এই অনলাইনের প্রবলেম চলছে এসিসির ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে তোমাদের সাবজেক্টের সিলেক্ট করে করে নাও নাও ঠিক আছে চুজ কারণ সেক্ষেত্রে তোমাদের নিজেদের অনার্স যে টিচাররা তারা তোমাদের অনেক বেশি ক্লোজ তারা অনেক বেশি তোমাদের হেল্প করতে পারবেন ক্রেডিট এর সেটা পঁচিশ মার্কসের সেটা ইন্টারনাল আবার বলছি সেটার ফাইনাল কোনো পরীক্ষা হবে না যারা অনার্স নিয়ে পড়ছো তারা তিনটে অনার্স এর পেপার দেবে পরীক্ষা ওই পঁচাত্তর যেরকম আগে ছিল আর কি ইন্টারনাল আর বাইরের পরীক্ষা তার সাথে সাথে জেনারেলে পড়বে তোমরা যে সাবজেক্টটা পড়ে এসছো দুটো সেমিস্টারে এখন অন্য সাবজেক্টটা পড়বে তার সাথে সাথে তোমরা এসিসি পড়বে পঁচিশ মার্কসের জন্য নিজের অনার্স সাবজেক্টটার মানে যে ইংলিশ অনার্স পড়ছে তার এসিসি ইংলিশ যে এডুকেশন অনার্স পড়ছে তার এসিসি এডুকেশন যে বাংলা অনার্স পড়ছে তার এসিসি বাংলা এটাই যদি হয় তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এবারে আমি থার্ড থার্ড সেমিস্টার অনার্সদের প্রশ্ন করতে বলবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আচ্ছা আমি প্রথমে ব্রন্দনা মৃধার কাছে যাচ্ছি ম্যাম আমার সংস্কৃত অনার্স পাশে বাংলা ছিল সেকেন্ড সেমিস্টারে আচ্ছা থার্ড সেমিস্টারে পাশের সাবজেক্ট কি হবে আচ্ছা তুমি যখন ভর্তি হয়েছিল সংস্কৃত অনার্স নিয়ে তখন তোমাকে তো জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলা যে তুমি নিচ্ছ আরেকটা কি সাবজেক্ট নিচ্ছ তো সেই যে সেকেন্ড সাবজেক্টটা সেটাই তোমার এখন পাস হবে যদি তখন কিছু সিলেক্ট না করে থাকো তাহলে তুমি সানস্ক্রিট অনার্স তো তুমি এডুকেশন ফিলোসফি ইংলিশ এই অপশনগুলো পাচ্ছ তো তুমি আমার সম্ভবত ধারণা তোমার রেজিস্ট্রেশনের সময় তোমাদের লিখতে হয়েছিল যে তোমাদের সেকেন্ড সাবজেক্টটা কি যদি না লিখতে হয়ে থাকে সেক্ষেত্রে যদি এখন যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তুমি ওই গ্রুপের থেকে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করবে এবং অবশ্যই এর মধ্যেই সেই সাবজেক্টের ম্যাডামকে যোগাযোগ করবে যে আমি আপনার সাবজেক্টে এই বছর পাস কোর্স পড়ছি ঠিক আছে কিন্তু তুমি আগের যে সেমিস্টার মানে সেমিস্টার টুতে যে সাবজেক্ট নিয়ে জেনারেল পড়েছো এখানে কিন্তু সেটা পড়লে হবে না আচ্ছা কৌশিক আচ্ছা জেনারেল নিয়ে প্রশ্ন করছে আমি একটু এগিয়ে যাচ্ছি গেমিং রাইডার ইভিএস এর এক্সাম শুধু ফার্স্ট সেমিস্টারদের হবে তো জিজ্ঞেস করছো তুমি হ্যাঁ শুধু ফার্স্ট সেমিস্টারদের হবে বা এবিলিটি এনহান্সমেন্ট কোর্সের আন্ডারে ইভিএস কে ফেলা হচ্ছে ইভিএস নিয়ে না বুঝতে পারার কিছু নেই এনভার্টাল বা পরিবেশ বিজ্ঞান নিয়ে তোমাদের প্রশ্ন করা হবে পঁচিশ মার্ক্স মাল্টিপল চয়েস এটা নিয়ে আমি একটু আগেই অনেকক্ষণ বুঝিয়েছি হয়তো তুমি তখন প্রেজেন্ট ছিলে না তো যখন আমি এই লাইভ স্ট্রিমটা শেষ করব তুমি প্রথম থেকে একটু দেখো প্রথম দিকেই আমি পরিষ্কার করে জেনারেল ফার্স্ট ইয়ারদের কি কি সাবজেক্ট থাকবে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি গৌশিক মন্ডল জিজ্ঞেস করছো জেনারেলদের কি প্রতিটি সেমিস্টারে কম্পালসারি সাবজেক্ট চেঞ্জ হবে প্রতিটি সেমিস্টারে চেঞ্জ হবে না ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে ইংলিশ কম্পালসারি থাকবে থার্ড আর ফোর্থ সেমিস্টারে বাংলা বা সংস্কৃত কম্পালসারি থাকবে ঠিক আছে তাহলে প্রতিটি বছর চেঞ্জ হওয়ার ব্যাপার নেই আর কি আছে এমআইএল জিই ইংলিশের সপ্তমী লিখছ এমআইএল জিই ইংলিশ আর সংস্কৃত আছে কিন্তু এই দুটোর থেকে কোনটা হবে জি তে তোমার ইংলিশ আছে না জিই তে সানস্ক্রিট আছে ইংলিশ আছে সপ্তমে তুমি কোন সেমিস্টারের কথা বলছো তোমাদের এই সেমিস্টারটা এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না এমআইএলটা হচ্ছে যেটার কথা এখানে লেখা আছে সেটা তো থার্ড সেমিস্টারের জন্য বলছে না এখানে তো সেকেন্ড সেমিস্টারের কথা হচ্ছে বোধ আচ্ছা আর কারা কারা কি প্রশ্ন করছো দেখি অনন্ত আমি ভালো আছি তোমরাও আশা করি ভালো আছো বন্দনা মৃধা অবশ্যই ইন্টারনাল এক্সাম দেবে এটা আবার কিরকম প্রশ্ন হলো ইন্টারনাল এক্সাম না দিলে পঁচিশ নম্বরে তো জিরো পাবে ইএনভিএস ছাড়া সব সবকিছুর ইন্টারনাল আছে এসিসিটা কিন্তু পুরোটাই বলতে পারো ইন্টারনাল কাজে ওটা অবশ্যই দিতে হবে আহ রূপসা রূপসা বর্ধন রূপসা তুমি তো অনার্সের তাই তো হ্যাঁ আমাদের রূপসাই ঠিক আছে ম্যাম এসিসির সাবজেক্টটা কি ফর্ম ফিল সময় চুজ করতে হবে তুমি চুজ টুস বলতেও ইংলিশ এসিসিটাই নেবে কারণ তুমি ইংলিশ অনার্সের স্টুডেন্ট আমার হ্যাঁ কলেজের তরফ থেকেই তোমাদের ওটা দিয়ে দেওয়া হবে এবারে ইংলিশ অনার্স ইংলিশ অনার্সদেরকে ইংলিশই এস দিয়ে দেওয়া হবে আর যদি তোমাদের কাছে চুজ করতে বলা হয় তখন তোমরা চুজ করতে পারবে সেক্ষেত্রে নিজের সাবজেক্টটাই নিউ ফিলিংসে ভরপুর স্টেটাস নাইস নেম আচ্ছা এর প্রশ্ন হচ্ছে ম্যাম আমি সেমিস্টার থ্রি অনার্স কিন্তু সেমিস্টার ওয়ানে ফল আছে ফেল আছে বোধ সেই সাবজেক্টে ইন্টারনাল ইন্টারনাল যদি পারো দিয়ে রাখো কারণ যদি আবার ওরা ইন্টারনালের মার্কস আমাদের এন্ট্রি করতে বলে আর তোমার মার্কস আসে মানে এন্ট্রি করার সুযোগ পাই আমরা তো ইট ইস বেটার কি তুমি ইন্টারনালটা দিয়ে দাও আরেকবার যদি ইন্টারনাল না দাও তাহলে তোমার ওই ইন্টারনাল মার্কসটাই আবার দিতে হবে তো বেটার হচ্ছে তুমি আরেকবার ফ্রেশভাবে দিয়ে রাখো ইন্টারনাল সমীর সর্দার আমি ফার্স্ট সেমিস্টারে ইন্টারনাল এক্সাম দিয়েছিলাম বাট এক্সটার্নাল দিইনি এখন আমি সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছি থার্ডও দিচ্ছি ফার্স্ট সেমিস্টার এক্সাম তুমি ঠিক যেভাবে অন্য ফার্স্ট সেমিস্টাররা দিচ্ছে সেভাবেই ফর্ম ফিল করবে ইন্টারনাল পরীক্ষাগুলো সব দিয়ে দাও তখন ইন্টারনাল দিয়েছিলে সেই মার্কস আপলোড হয়েছিল কিন্তু তুমি যেহেতু ফাইনাল পরীক্ষা দাওনি তো আমরা চাইবো যে তুমি ফ্রেশভাবে ফ্রেশ ক্যান্ডিডেটের মতন করেই ফর্ম ফিল করবে তোমার কোনো ইয়ার লস হবে না থার্ড সেমিস্টারের ঠিক সঙ্গে সঙ্গেই ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল স্টার্ট হয় কিছু দিনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল শুরু হবে এই ধরে নাও ফেব্রুয়ারি এন্ডেই হয়তো ওরা শুরু করে দেবে ফর্ম ফিল তো সেক্ষেত্রে মার্চেই প্রস্তুত থাকো ফর্ম ফিল করার জন্য এবং যারা ফার্স্ট সেমিস্টার কোনো কারণে অকৃতকার্য ছিলে তারা আবার করে ফিল করে দাও মাম্পি খাতুন জেনারেলদের ফিফথ সেমিস্টারের সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা বলুন হ্যাঁ এবারে আমি আসছি সব থেকে ভয়ঙ্কর জায়গাটায় যেটা নিয়ে সব থেকে বেশি কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে ফিফথ সেমিস্টার জেনারেল এদের কথাটা বলার পরে আমি আবার প্রশ্নে ফিরে আসব যেখানে তোমাদের প্রশ্নগুলো আমি উত্তর দেব চেষ্টা করব যতটা সম্ভব উত্তর দেওয়ার লেটস গো টু ফিফথ সেমিস্টার জেনারেল ঠিক আছে অনার্স না কিন্তু এদের হচ্ছে তোমাদের যে আগের যে দুটো সাবজেক্ট ছিল ঠিক আছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই চারটে সেমিস্টার যে ডিএসসি গুলো ছিল সেই ডিএসসি গুলো এখন নাম হয়ে যাবে ডিএসই ঠিক আছে আমি টাইপ করে দিচ্ছি এখানে ডিএসসি গুলোর নাম হবে এখন ডিএসই ঠিক আছে কিন্তু ওই নামেতে কি যায় আসে সাবজেক্ট একই মানে যদি কারো এডুকেশন আর ফিলোসফি প্রথম দুটো বছর জেনারেলে পড়ে থাকো তোমরা এখনো তোমাদের ওই দুটোই পড়তে হবে শুধু নামগুলো হয়ে যাচ্ছে ডিএসই ঠিক আছে এটা পাস কোর্সের জন্য এর সাথে সাথে নম্বর একটা সাবজেক্ট তোমাদের জেনেরিক ইলেকটিভ হিসেবে পড়তে হচ্ছে জি এবং সেটা ওই একই গ্রুপ থেকে হবে এবার ইউজুয়ালি যখন তোমরা ভর্তি হয়েছিলে তখনই এই তিন নম্বর সাবজেক্টটা চয়েস করতে বলা হয়েছিল অনেকে সেটা চয়েস করে ওঠনি অনেকে সেটা চয়েস করে উঠেছিলে আমরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেছি লিস্ট পাওয়ার জন্য যে তোমরা চয়েস এনরোল কিনা কিন্তু কোনো কোনো করেছিলে আমার ধারণা সেরকম কিছু তোমাদের যেহেতু তোমরা একদম ফার্স্ট ব্যাচ তোমাদের সময় অনেক ধরনের অফিসিয়াল গাফিলতি বা বলতে পারো যে ওরাও বুঝতে পারেনি কিভাবে কি করতে হবে তো এক্ষেত্রে আমি বলবো তোমরা তিন নম্বর একটা সাবজেক্ট চুজ করে নাও তোমাদের গ্রুপ থেকে গ্রুপ মানে হচ্ছে যে আমাদের এক একটা কলেজের এক এক ভাবে গ্রুপিং করা থাকে হিঙ্গলগঞ্জ কলেজের ক্ষেত্রে বাংলা এডুকেশন ফিলোজফি সংস্কৃত তারপরে ইংলিশ এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপে আছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হ্যাঁ তারপরে তোমাদের ফিজিক্যাল এডুকেশন সোশিওলজি ওটা আরেকটা গ্রুপ তো তোমরা অলরেডি যে গ্রুপের দুটো সাবজেক্ট নিয়ে পড়ছো সেই গ্রুপেরই তিন নম্বর একটা সাবজেক্ট নিয়ে নেবে যদি এ ব্যাপারে কোনো হেল্প চাও তোমাদের যে টিচার আছেন এক্সিস্টিং টিচার যারা যে গ্রুপগুলো তোমরা অলরেডি আছো সেই টিচারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো ম্যাম একটা সাবজেক্ট সাজেস্ট করুন না যে যেটা আমরা ভালো ফল করতে পারবো সব সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে দেখে নাও কোনটা কঠিন মনে হয় কোনটা সোজা মনে হয় কারণ না জেনে শুনে কোনো সাবজেক্ট না নেওয়াই ভালো আর যেটাই নাও না কেন ফর্ম ফিল আপের সময় সেই তোমরা অনেক সময় দোকানে গিয়ে ফর্ম করো ইন্টারনেট দাদাদের বলে দাও এটা করে দাও ওটা করে দাও করতে গিয়ে তোমরা বলো এক ওরা ওরা বলে আরেক অনেক রকম না বুঝে বলে দেয় যে সবাইকে ইংলিশ দিয়ে দেয় বুঝতে পারে না যে ওটা কি তাই বলছি যে নিজেরা সতর্ক হয়ে জিই ই সাবজেক্টটা সিলেক্ট করবে যেটা তোমরা আগে পড়েছ সেই দুটো সাবজেক্টও থাকছে তার সাথে সাথে তিন নম্বর একটা নতুন সাবজেক্ট পড়তে হবে যেটাকে জেনেরিক ইলেকটিভ বলা হচ্ছে এই অসুবিধাটা খুব কমন হয়ে যাচ্ছে বলেই এবছর যারা ভর্তি হয়েছে তাদের দেখবে ফর্মের মধ্যেই জিই কথাটা রয়েছে যারা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ে তাদের যে ফর্ম সেখানে ডিএসসি সাবজেক্ট যেরকম লেখা আছে জিইও লেখা আছে এমআইএলও লেখা আছে মানে ওদের থার্ড আর ফিফথ সেমিস্টারে আর চিন্তা করতে হবে না যে আমি জি তে কোন সাবজেক্ট নেব অলরেডি সেটা সিলেক্ট করা হয়ে গেছে ওদের হ্যাঁ তো এটা একটা ব্যাপার যদি তোমাদের ক্ষেত্রে সিলেক্ট না হয়ে গিয়ে থাকে তোমরা সেটা নিজেরা সিলেক্ট করবে এবং ফর্ম ফিল আপ করার সময় সেই সাবজেক্টটাই কিন্তু চুজ করবে যেটা তোমরা ইন্টারনাল জমা দিয়েছো বা ইন্টারনাল পরীক্ষা দিয়েছো তাহলে তোমাদের তিনটে পাস কোর্সের সাবজেক্ট পড়তে হচ্ছে আর এছাড়া তোমাদের যেটা করতে হবে ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে তোমরা আগের বারেও ফোর্থ সেমিস্টারেও এসিসি পড়েছ স্কিল কোর্স যে সাবজেক্টে এসিসি পড়েছ সেই সাবজেক্টেই আবার এসিসি পড়বে এসিসি অলরেডি একবার পড়েছ কাজে আর নতুন কিছু না তোমাদের কাছে তোমাদের যে দুটো মেন সাবজেক্ট আছে সেটার মধ্যেই একটা করে সিলেক্ট করেছিলে তোমরা সেইটাকেই আবার রাখবে চেঞ্জ করবে না তাহলে এসিসিতে কোনো চেঞ্জ হবে না ফিফথ সেমিস্টার জেনারেলদের আমি মোটামুটি আশা করি বুঝিয়ে দিতে পারলাম যে কি কি সাবজেক্ট আছে টোটাল তিনটে সাবজেক্ট থাকছে দুটো আগের সাবজেক্ট একটা নতুন সাবজেক্ট তার সাথে শুধু এসিসি কোনো কম্পালসারি নেই কোনো বাংলা নেই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কোনো নেই মানে কম্পালসারিগুলো নেই এবার বাংলা যদি কারো মেন সাবজেক্ট হয়ে থাকে তার অবশ্যই বাংলা আছে এখানে কোনো কম্পালসারি ঝামেলা তোমাদের আর থাকছে না পরিষ্কার পরিচ্ছন্ন তিনটে পাসের পেপার দেবে এটা গেল ফিফথ সেমিস্টার জেনারেল ফিফথ সেমিস্টার অনার্সটা চট করে বলে নিয়ে আমি প্রশ্নতে আসছি আবার সেমিস্টার ক্ষেত্রে কোর ইলেভেন কোর টুয়েলভ এই দুটো কোর পেপার থাকবে তোমাদের অনার্স এর সেই অনার্স এর সাবজেক্টেরই দুটো আরো পেপার থাকবে যার নাম হচ্ছে ডিএসই ঠিক আছে ডিএসসি না কিন্তু ডিএসই ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ দুখানা পড়তে হবে কোন দুখানা পড়বে তোমাদের যে সিলেবাস আছে যার যে সাবজেক্টই হোক তাদের অনেকগুলো করে ডিএসি আছে দুটো করে আছে কোনো সাবজেক্টে চারটে করে কোনো সাবজেক্টে তিনটে করে তোমাদের টিচাররা তোমাদেরকে চুজ করে দেবেন যে কলেজে কোন দুটো ডিএসি পড়ানো হবে কোনো সাবজেক্টে সেটা ওয়ান টু হতে পারে কোনো সাবজেক্টে সেটা থ্রি ফোর হতে পারে কোনো সাবজেক্টে সেটা ওয়ান এ টু এ হতে পারে যাই হোক না কেন অনার্স এর দুটো যে ইংলিশ অনার্স পড়ছে সে ইংলিশ ডিএসি পড়বে সে কিন্তু বাংলা ডিএসি সংস্কৃত ডিএসি পড়বে না তো তাকে সেই দুটো সাবজেক্ট সেই দুটো পেপার করতে হবে ফিফথ সেমিস্টারে অনার্স স্টুডেন্টদের কোনো রকমের পাস কম্পালসারি ইভিএস এসিসি কিছু নেই একেবারে ক্লিন দুটো অনার্সের পেপার কোর পেপার এবং দুটো অনার্সের ডিএসই পেপার বা ডিসিপ্লিন সেন্ট্রিক ডিসিপ্লিন সেন্ট্রিক ইলেকটিভ তো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ তো এই যে ইলেকটিভ পেপার বা এই পেপার এগুলো সবই তোমাদের মাদার সাবজেক্ট বা অনার্স সাবজেক্টেরই হবে আর কোন রকমের আমরা এখানে কিছু অ্যাডিশন দেখছি না আচ্ছা এবারে আমি আরেকবার প্রশ্নে চলে আসি আচ্ছা হিস্ট্রি অনার্স থার্ড সেম আমাদেরকে এসিসি ছাড়া আর কোনো এমআইএল দিতে হবে না থার্ড সেমিস্টার অনার্সদের ক্ষেত্রে কোনো এমআইএল এর ব্যাপার নেই ঠিক আছে এমআইএল এর ব্যাপার ছিল সেকেন্ড সেমিস্টার অনার্স এ ওই জন্যই তোমাদের টেনশন রয়ে গেছে এখনো তোমাদের সেকেন্ড সেমিস্টারে তো এমএল ছিল থার্ড সেমিস্টার অনার্স এ কোনো এমআইএল নেই আচ্ছা সৌমদ্বীপ ডিএসি ওয়ান এটা তো বোধহয় আমি একটু আগে বললাম সৌমদীপ তোমাকে আমি উত্তর দিলাম একটু আগে বোধ হয় পল সায়েন্স এডুকেশন এই দুটো পাশে পড়বে তার সাথে সাথে তুমি কম্পালসারি ইংলিশ পড়বে আর ইভিএস পরীক্ষা দেবে বন্দনা তোমার মনে হচ্ছে এডুকেশন পাস বাট যদি না হয় তুমি একবার কলেজ থেকে সেটা বোধ ভেরিফাই করে নিলে ভালো হয় তোমরা কলেজে আসলে না একটু যদি কন্ট্যাক্ট করো আমাদের অফিসে যারা রয়েছেন তারা তোমাদের কিছুটা গাইড করতে পারবেন যদি তোমাদের অলরেডি কোনো রেকর্ডস আছে নাকি আর যদি তুমি মনে করো যে এডুকেশনই তোমার পাশে তুমি পরীক্ষার ফর্ম ফিল আপের সময় এডুকেশনটাই ভরো তাহলে সেটারই পরীক্ষা দিতে পারবে ইন্টারনাল কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এডুকেশানে দিয়ে নেবে যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে আছো তারা চাইলে একবার তোমাদের যে টিচার্সরা আছেন তাদের কাছে কোনো লিস্ট যদি থাকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো যে তাদের কাছে কোনো স্টুডেন্টস লিস্ট আছে নাকি কলেজ থেকে হয়েছে এরকম তো সেক্ষেত্রে তারা যদি বলেন যে না কোনো লিস্ট জেনারেট হয়নি তাহলে তোমরা নিজেরাই চুজ করে নেবে ভাস্কর মন্ডল ম্যাম কিছু না বলে ওসব বোঝা যায় হ্যাঁ কি বললে বলো আমি তো বুঝতে পারছি না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তুমি যে বুঝতে পারলে এটার জন্যই আমার আশা তোমাদের বোঝানোটাই আমার কাজ ছিল এখানে আর আমার সেটা ভালোও লাগলো যে আমি বোঝাতে পারলাম ম্যাম থার্ড সেমিস্টার এডুকেশন মৃণাল চক্রবর্তী বলছো ম্যাম থার্ড সেমিস্টার এডুকেশন এসিসি সাবজেক্ট কি হবে থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স বোধ তোমার তাই তো তাহলে তুমি এডুকেশনেই এসিসি নিয়ে নাও নিয়ে তোমার এডুকেশনের যে ম্যাম আছেন তাকে যোগাযোগ করো তিনি তোমাকে গাইড করে দেবেন নিরুপম মিস্ত্রি ম্যাম আমার বাংলা অনার্স আমার কি বই কিনতে হবে এখন আমি তো ইংরেজি টিচার বাংলা বই তো আমি জানি না বাবা তুমি বাংলা ডিপার্টমেন্টের তোমাদের যে ম্যাম আছেন বা স্যার আছেন তাদেরকে জিজ্ঞেস করো তারা নিশ্চয়ই তোমাদের গাইড করে দেবেন সিলেবাসটা আবার বলছি সিলেবাসটা কলেজের ওয়েবসাইটে ডিপার্টমেন্টের আন্ডারে পাবে এছাড়া ইউনিভার্সিটির ওয়েবসাইটেও পাবে যদিও সেখানে সব খিচুড়ি পাকানো খুঁজে পাবে না কলেজের ওয়েবসাইটে বেটার ভাবে দেওয়া আছে তো আমরা চেষ্টা করেছি সব সিলেবাস দিয়ে দেওয়ার সেখান থেকে দেখে নিও বাংলার ওরা দিলো তো আমি কথা বলে নেব বাংলা ডিপার্টমেন্টের ম্যামের সাথে যাতে উনি সেটা দিয়ে দেন তোমাদের সেম ওয়ান জিওগ্রাফি অনার্স নিয়ে একটু বলুন সৌম মন্ডল জিওগ্রাফি অনার্স নিয়ে কি জানতে চাইছো বলো তোমাদের জিওগ্রাফি অনার্সের পেপারগুলোর সাথে পড়তে হবে পাশে একটি সাবজেক্ট আর কোনো কম্পালসারির ব্যাপার নেই আমি এটুকুই আপাতত বলতে পারবো এর বেশি আমার বিএসসি সম্বন্ধে কিছু আমি বলতে পারবো না থার্ড সেমিস্টার মৃণালকে তো আমি বললাম নিরুপমের কথা বলেছি গেমিং রাইডার এনভায়রনমেন্টাল সায়েন্সের কি কোনো গ্রুপ আছে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের গ্রুপ এখনো তৈরি করিনি ওটা আমরা মার্চে করব কারণ এনভারনমেন্টাল সায়েন্সের কোনো ইন্টারনাল যেহেতু নেই সেই জন্য ওটার কোনো প্রশ্ন এখনই দেওয়া হচ্ছে না ওটা ফাইনাল পরীক্ষার সময় গ্রুপ তৈরি হবে তখন তোমাদের কম্পালসারি গ্রুপ বা এক্সিস্টিং যা যা অনার্সের গ্রুপ আছে সব জায়গায় সেইগুলো বলে দেওয়া হবে যদি কোনো গ্রুপ নাও তৈরি হয় তাহলেও তোমাদের যে অন্যান্য গ্রুপ আছে যেহেতু ইএন সমস্ত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আছে অনার্স পাস তাই তোমাদের এক্সিস্টিং গ্রুপগুলোতেই ওই প্রশ্ন আমরা দিয়ে দেবো সেটা আমরা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তোমরা এক্সিস্টিং গ্রুপগুলো থেকে কিন্তু বেরোবে না আরো প্রশ্ন রয়েছে ম্যাম লাস্ট ইংলিশের ইন্টারনাল কি। হয় সৌমদ্বীপ তুমি যদি তুমি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র এটাই আমি মনে করে উত্তর দিচ্ছি তুমি যদি হিঙ্গলগঞ্জেরই স্টুডেন্ট হও তাহলে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে নাকি একটা পিডিএফ আমি দিয়েছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে যেখানে প্রশ্ন দেওয়া হয়েছে দুখানা সেই প্রশ্ন দুটো লিখে পিডিএফ করে ইমেল করতে বলা হয়েছে কুড়ি তারিখের মধ্যে তুমি যদি সেই গ্রুপে না থেকে থাকো আমার কন্ট্যাক্ট ডিটেলস কলেজ ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে তুমি আমাকে যোগাযোগ করবে আমি তোমাকে গ্রুপের লিংক পাঠিয়ে দেব সেটা সলভ করে তুমি পাঠাবে আর যদি কম্পালসারি গ্রুপে অলরেডি থেকে থাকো তাহলে আমি আরেকবার করে না হয় সেটা তোমাদের পোস্ট করে দেবো যাতে তোমরা দেখতে পাও হিরণয় মন্ডল থ্যাংক ইউ ইউর মোস্ট ওয়েলকাম ম্যাম আমার সংস্কৃত অনার্স থার্ড সেম আমি কি এসিসি সংস্কৃত হ্যাঁ হ্যাঁ সমাপ্তি চোখ বন্ধ করে সংস্কৃত নিয়ে নাও সৌম্য মন্ডল ম্যাম জিওগ্রাফি অনার্স ফার্স্ট সৌম আর একই প্রশ্ন করিস না জিওগ্রাফি অনার্স ইউ আর ইউ ফ্রম হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় দেন ইউ ক্যান কন্ট্যাক্ট নীলাদ্রি স্যার হি উইল বি এবল টু টেল ইউ হোয়াট ইউ হ্যাভ ঠিক আছে ফিফথ সেমিস্টার নীল সর্দার ফিফথ সেমিস্টার স্টুডেন্ট অনার্স না জেনারেল সেটা তো বলনি আচ্ছা জেনারেল আমাদের নতুন একটা সাবজেক্ট যোগ হয়েছে কি কি সাবজেক্ট নিতে হবে বলবেন একটু দেখো অনার্সের সরি জেনারেলের ক্ষেত্রে তোমার সাবজেক্ট যোগ হয়েছে ওই যে বললাম তুমি যে সাবজেক্ট চুজ করবে তুমি সেই সাবজেক্টটারই ফর্ম ফিল আপ করবে তুমি সেই সাবজেক্টেরই ইন্টারনাল দেবে তাহলেই হবে ঠিক আছে আচ্ছা ও সৌমদ্বীপ বারাসাত কলেজে পড়ো আচ্ছা আশা করি তুমি প্রশ্নগুলো উত্তর পেলে তাহলে যদি কেউ ইংলিশ অনার্স এর স্টুডেন্ট থেকে থাকো এখানে বা ইংলিশ কম্পালসারি তো আছেই অনেকের যারা আমার নিজের কলেজে তারা তো কিছু লিংক পেয়েই গেছো ভিডিও লেকচারের আমার এই চ্যানেলটাতে আমি কিছু কিছু ভিডিও লেকচার করে করে দিচ্ছি তো যদি তোমাদের মনে হয় যে তোমরা যে যা যা আছে তোমাদের সেগুলো বুঝতে একটু হেল্প চাও তাহলে পরে সেই ভিডিও লেকচারগুলো কিন্তু দেখতে পারো আমি বেশ কিছু কোয়েশ্চেন আনসারসেরও এখানে আমি লিংক দিয়ে রেখেছি আমার এই চ্যানেলেই এই লাইভটা হয়ে যাওয়ার পরে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চাইলে পরে যদি মনে হয় যে ভালো লাগলো তোমাদের বা তোমাদের হেল্প হচ্ছে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমি কম্পালসারি ইংলিশেরও ফার্স্ট সেমিস্টার তো দিচ্ছি এর আগে সেকেন্ড সেমিস্টারেরও সমস্ত ভিডিও আমার বানানো রয়েছে তো এর পরবর্তীকালে যখন তোমাদের সেকেন্ড সেমিস্টার জেনারেল হবে তখন তোমাদের ইংলিশ কম্পালসারি নিয়ে আর চিন্তা করতে হবে না কারণ অলরেডি ক্লাস আমি করে আপলোড করে রেখেছি এই চ্যানেলে এছাড়া যারা অনার্স এর স্টুডেন্টস আছো যদি অন্য কোনো কলেজের স্টুডেন্টস থেকে থাকো তোমরা এখানে কিছু অ্যাসিস্টেন্স পেয়ে যাবে কিছু নোটস এর তোমরা এখানে সুবিধা পাবে তার সাথে সাথে কিছু টেক্সটেরও টেক্সচুয়াল রিডিং আমি করে দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো জেনারেল এবং অনার্স এর স্টুডেন্টরা বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করে দেখতে পারো তোমরা যদি অনার্স এর বন্ধুরা থাকে তাদের হেল্প হবে কারণ এখন দেখো এখন প্যান্ডেমিকের সময় তো টিচার্সরা কলেজে যেতে পারছেন না তোমাদেরকে মিট করতে পারছেন না সামনে সামনে তো একজন টিচারের পক্ষে সব সময় অনলাইনে গুগল মিটে সবটা পড়ানো সম্ভব হয় না তোমরা অনেকেই অন্য কলেজেরও স্টুডেন্ট আছো তোমাদের টিচারদেরও এই প্রবলেমটা হচ্ছে তো আমি তাদেরকেও এটা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে এক্সটেন্ড করছি অনেক ক্ষেত্রেই দেখা যাবে তোমাদের যারা টিচার্স আছেন তারা আমাকে চেনে এবং তারাও আমাকে খুবই সাপোর্ট করেছেন তো আমার ভিডিও লেকচারগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখতে পারো যারা বুঝতে পারছো না তারা মানে যারা যাদের কোনো এক্ষুনি জয়েন করলে যারা তারা এই লাইভটা শেষ হলেই আমি এই লাইভটা পোস্ট করে দেব কারণ অলমোস্ট ওয়ান আওয়ার হয়ে গেল বক করছি তারপরে আবার তোমরা ফার্স্ট থেকে একটু দেখে নিও তাহলে তোমাদের সব আমি সেমিস্টার ওয়াইজ বুঝিয়ে দিয়েছি যে কোন সেমিস্টারে কি প্রবলেম আছে আর কি কি করতে হবে বিষয়টা বললে আর হতো কোন অনার্স তো অনেকগুলো সেমিস্টার রয়েছে তুমি কোন সেমিস্টারের ব্যাপারটা জানতে চাইছো বল আমি বলে দিচ্ছি অর্পিতার তো প্রবলেম আমি সলভ করলাম মনে হলো বিএসসি সেম ওয়ানে কোনো কম্পালসারি ইংলিশ নেই এটুকু বলতে পারি সাবজেক্ট তোমাদের সম্ভবত তিনটে থাকে এটা একটু কাইন্ডলি তোমাদের টিচারকে জিজ্ঞেস করো আমি তো প্রথমেই বলছি যে বিএসসি নিয়ে আমি খুব অথরিটি নিয়ে কিছু বলতে পারবো না কারণ আমাদের কলেজে ফুল ফ্লেজের বিএসসি নেই তো ওটা একটু কাইন্ডলি তোমাদের যে এইচওডি আছেন ধরো তোমার ফিজিক্স একটু বন্ধু আর আচ্ছা এখানে আশা করি সবাই আচ্ছা সমীর সর্দার পাশে স্টুডেন্ট আমার ডিএসি সাবজেক্ট সায়েন্স ফিলোজফি এম আই এল বাংলা কোন সেমিস্টার আচ্ছা এক সেকেন্ড স্ট্রল আপ করি সেমিস্টার ডিএস আচ্ছা সমীর সর্দার তোমার কোন সেমিস্টার সেটা একটু বলো থার্ড সেমিস্টার হলে এসিসি দিতে হবে এর সাথে এমআইএল বাংলা যেরকম আছে এসিসি তোমার যে দুটো সাবজেক্ট প্রথমে লিখলে সে দুটো সাবজেক্টের যে কোনো একটা লিখতে হবে মাম্পি খাতুন এসিএস না এসিসি এসিসি এক্সাম নিয়ে তোমাদের যে সাবজেক্টের এসিসি নেবে সেই সাবজেক্টের টিচার বলে দেবেন তুমি এসিসি বললে তো না এস বলছো এস বলে কোনো সাবজেক্ট নেই পবিত্র ইউ ওয়েলকাম সৌমেন আমি তোমার উত্তর দিলাম আশা করি সেমিস্টার থ্রি পাসের ক্ষেত্রে দুটো পাসের সাবজেক্ট ঠিক যেরকম দুটো ছিল ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে কোনো সাবজেক্ট চেঞ্জ হবে না কম্পালসারি ইংলিশের জায়গায় কম্পালসারি বাংলা বা সাংস্কৃত থাকবে এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স মানে এসিসি একটা সাবজেক্ট থাকবে যেটা নাকি তোমরা সিলেক্ট করবে যে কোনো একটা নিজের সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট আচ্ছা তো আমি আশা করছি আমি অনেকের কোয়ারি সলভ করতে পেরেছি যদি মনে করো যে কোনো আরো প্রশ্ন আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদের কমেন্টেই উত্তর লিখে দেব টাইপ করে দেব তোমাদের কোনো অসুবিধা হবে না এরপরেও যদি কোনো অসুবিধা হয় কলেজে যোগাযোগ করবে আমরা যথাসম্ভব কোঅপারেট করার চেষ্টা করব যদি আমাকে ফোন করলে আমি রেগে যাই তাহলে আমার উপর রাগ করবে না কারণ এক উত্তর দিতে দিতে আমিও মাঝে মাঝে কিন্তু বিরক্ত হয়ে যাই সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে কথা বলতে পেরে আমাদের অনেকটা ভালো লাগছে আমি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলসে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের এই স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমি এখানে কনক্লুড করছি হোপ আই কুড বি অফ হেল্প থ্যাংক ইউ ফর জয়নিং শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস যারা এই কলেজের স্টুডেন্ট এমনকি অন্য কলেজেরও যারা স্টুডেন্ট কারণ অনেক কলেজের স্টুডেন্টদের এই প্রবলেমগুলো হচ্ছে বুঝতে সেটা টাকি হতে পারে বসিরহাট হতে পারে বারাসাত হতে পারে এনি স্টুডেন্ট হু স্টাডিজ আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আমি সবাইকে আবার অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওটা লাইক করে দিতে পারো যদি ভালো লেগে থাকে আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবে সবাই খুব ভালো থেকো বাই বাই